জামাইকে বললাম একটু স্পেশাল ভাবে রেডি হও, আজকে একটা স্পেশাল জায়গায় যাব। ও বলল কিসের স্পেশাল, ওয়েদার ভালো না, কমফোর্টেবল কিছু পরো যেন কমফোর্টেবলি ঘুরতে পারো। যাই হোক, সবাই মিলে রেডি হয়ে গেলাম, বের হচ্ছি। মানিক ভাই যেহেতু আগেও ইংল্যান্ডে আসছে, অনেক কিছু দেখছে, সো প্ল্যান করলাম যেখানে যায় নেই এরকম কোথাও নিয়ে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো, রেডি হইছি। আজকে যাচ্ছি স্পেশাল একটা শপিং মলে। মানিক ভাই, আজকে আপনারা কোথায় নিব জানেন? ধনী মানুষ যেখানে শপিং করে, প্রিন্সেস ডায়না ওখান থেকে শপিং করছে। তো অ্যাকচুয়াল রয়্যাল ফ্যামিলি, ক্লাসি পিপল, যারা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল রিচ পিপল, তারা ওখান থেকে শপিং করে। তো ওখানে যাব, আমি জানি আমার কিছু কিনে দেবে না, বাট তারপরে একটু ঘুরে দেখায় নিয়ে আসি। না যেতে পারে, নিমে জিজ্ঞেস করেন। আচ্ছা, তো এনিওয়ে সবাই মিলে রেডি হয়েছি, যাচ্ছি সেন্ট্রাল লন্ডন ঘুরবো। তো ভাবলাম একটু হ্যারোডসেও ঘুরে আসি, অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম, যাওয়া হচ্ছে না যেহেতু মানিক ভাই আসছে। সো এই সিলায় ভাবলাম ওদিক থেকে ঘুরে আসি, আসলে শপিং করাটা উদ্দেশ্য না, ফান করলাম। সো হ্যারোডসে যাবো, প্ল্যান আছে, দেন একটু সেন্ট্রাল লন্ডন ঘুরবো, যদিও ওয়েদারটা খুব ভালো না, ওয়েদারের উপর ডিপেন্ড করবে। আমাদের প্ল্যান ছিল আমরা ট্রেন দিয়ে যাবো, এনজয় করবো, অনেক দিকে ঘুরবো, কিন্তু ওয়েদার ভালো না দেখে আমরা গাড়ি নিচ্ছি। ওকে চলেন। ইয়েস, শাল নিছি আমি। আমি এমন একজন মানুষ, যতই টায়ার থাকি, যদিও বলে বাইরে যাওয়ার কথা, আমার কোনো না নাই, তাতে ঝড় বৃষ্টি তুফান যাই থাকুক কোনো অসুবিধা হয় না। আর বাংলাদেশ থেকে যেহেতু মানিক ভাই আসছে, তো ওনাকে নিয়ে তো ঘুরতেই হয়। লাস্ট দুই দিনও আমরা বেরোইছি, বাট বের হইতে হইতে ইভিনিং হয়ে গেছে। আজকে দুপুরের পরপরই বের হয়েছি, বাট ওয়েদারের কারণে বোঝা যাচ্ছে না। আর প্রচণ্ড ট্রাফিকে আমরা হ্যারোডসে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছে। আমরা সরাসরি হ্যারোডসের পার্কিংয়ে চলে আসছি, বাট চাইলে রাস্তার পার্কিংগুলিতেও পে পার্কিংয়ে পার্ক করা যায়, এটা আরও চিপার হয়। সামনে আসলেই পার্কিং এরিয়া দেখছি, আমরা কখনো এইভাবে পার্ক করিনি, রাস্তায় পার্ক করছিলাম। দেখি দেখি, দাঁড়াও। বৃষ্টি বাদলে একটা ঝামেলা লাগে যখন ছাতা নিয়ে ঘুরতে হয়, খুবই খুবই বিরক্তিকর। তারপরে কিছু করার নাই, আমার ছাতা ধরার মানুষ যেহেতু আছে, টেনশন নাই। তো এই তো আমরা চলে আসছি, এইখানে আসলে অবশ্য মনটা এমনি ভালো হয়ে যায়। আগেও কয়েকবার আসছি, বাট একবার এসে পুরোটা ঘুরছিলাম, পুরোটা ঘুরতে অনেক সময় লাগে। সো আমরা অত সময় ঘুরবো না, নিচে জাস্ট ওনাকে একটু দেখানো। এসেই প্রথমে চলে আসলাম অ্যাক্সেসরিজ ব্যাগ এই সেকশনটাতে, প্রথমেই চলে আসছি গুচিতে। আমার জামাইয়ের হার্টবিট বেড়ে গেছে কিনা জানি না, জোকসে পার্ট, ঘুরে ঘুরে ব্যাগ দেখছিলাম। এটা হচ্ছে ওদের সবচেয়ে পপুলার স্টাইলটা, মিডিয়াম সাইজটা সবচেয়ে স্ট্যান্ডার্ড লাগছে আমার কাছে। স্টাইল মেরে মেরে একটু মিররে দেখছিলাম কোনটা ভালো লাগে। এটা হচ্ছে সবচেয়ে পপুলার কালেকশন ওদের, ওল্ড বাট অনেক বেশি পপুলার, সাইজটা ভালোই লাগছিল। এরপর জিজ্ঞেস করলাম তোমাদের নিউ কালেকশন কী আসছে, সেটাও দেখলাম, সেটা আমার কাছে খুব ভালো লাগছে, মনে হয়েছিল একবার নিয়েই ফেলি। পরে আবার অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম, ভাবলাম না, আননেসেসারি শপিং করা যাবে না, আননেসেসারি খরচ করা যাবে না, কিনি আর না কিনি এরকম এনভায়রনমেন্টে ঘুরতেও একটা মজা আছে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম, দেখাচ্ছিলাম, আর চিন্তা করছিলাম আমার অ্যাকচুয়ালি কিছু লাগবে কি না, লেটস সি। এরপর মনে হলো, ও ইয়েস, আমার ফাউন্ডেশন এবং পাউডার দুইটাই অলমোস্ট শেষ, সো এখান থেকেই নিয়ে নেই। আসলে সেম প্রোডাক্ট, যত ভালো জায়গা থেকে নেই স্যাটিসফ্যাকশনটা তত ভালো থাকে। এরপর দেখছিলাম গিফটের জন্য একটা পারফিউম সেট, সেটটা আমার খুবই ভালো লাগছে, বাট ওদের টেস্টার ছিল না ইয়ার করা। এরপর চলে আসলাম শ্যানেলে, আসলে আমার একটা গিফটের জন্য পারফিউম লাগবে, সেটা দেখছিলাম।
Let me see this one. আর স্মেলটা নিয়ে মনে হচ্ছিল এই স্মেলটা আমি বহু বছর ধরে খুঁজছি, এত চমৎকার আসলে পারফিউম নিয়ে ফেলছি, আদারওয়াইজ আমি এখনই নিতাম। পরে আমি ওদের কার্ডটা নিয়ে নিলাম, বললাম যে নেক্সট টাইম ইনশাআল্লাহ। এই সেই পাকোড়ি রে খুঁজতেছিলাম, এত সুন্দর সুন্দর চকলেট দেখে মনে হইতেছিল এক গাদা কিনে নেই। বাট মানিক ভাই এখান থেকে যেহেতু ওমরা করতে যাবে এগুলো মেল্ট হয়ে যাবে, তো চাইলেও কেনার উপায় নাই, শপিংটা আসলে বুঝে বুঝে করতে হবে। হাই, ইজ দিস হালাল? ওকে, এখানে কিছু খাবো, চুজ করেন। ওটা হচ্ছে ভেজিটেবল সমুচা আর এটা হচ্ছে চিকেন সমুচা। কাবাবও আছে, ল্যাম শিক কাবাব। তোমাদের দুজনের জন্য এটা দিছি আর আমি দিছি চিকেন সমুচা। হ্যারোডসে যেহেতু মিডল ইস্টের কাস্টমার অনেক বেশি, তাই ওদের খাবারগুলি আসলে হালাল, এটা দেখে খুব ভালো লাগছিল। আর আমি সিঙ্গারা পেয়ে তো মহা খুশি। অনেক চিকেন কিমা, মজা। আমাদের বাকিংহাম প্যালেস ঘোরা হয়ে গেছে, লন্ডন আই ঘোরা হয়ে গেছে, চেরিটা দেখে এত ভালো লাগছিল মনে হইতেছিল কিনে পাঠায় দেই, বাট থাকবে না, আফসোস লাগতেছিল। এখান থেকে যাব বাকিংহাম প্যালেস মানিক ভাইকে দেখাইতে, এই জন্য জুয়েল তাড়াহুড়ো করছিল। আমি এক ফাঁকে দৌড়ে একটু দোতলায় গেছিলাম, ওটা হচ্ছে ক্লোদিং সেকশন। ওফ, পুরাই মাথা নষ্ট, দেখার মতো এক একটার চাইতে এক একটা স্টাইল। তো যাই হোক, আসলে যেহেতু কেনাকাটা করবো না, আমি ঝটপট করে নেমে গেলাম, এখন আমরা বের হয়ে যাব। বের হয়ে বৃষ্টি কমাতে দেখি এখনও আলো আছে, এত সময় ঘোরার পরেও। প্ল্যান ছিল দিনের আলোতে সব স্পটে নামবে, ফটোশ্যুট করবে, আমি ছবি টবি তুলবে, তো সেটা বৃষ্টির কারণে আজকে হয়ে গেছে। নিয়ে বাকিংহাম প্যালেস দেখাইতে আনছি মানিক ভাই, নামলে নামেন মানিক ভাই, নেমে দেখে আসেন, নামেন, কোনো সমস্যা নেই। বাবা দেখো আস্তে আস্তে গ্যাস দেখে নামে, এদিকে ঘুরে টুরে আসেন। এরপর এই তো হাইড পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম। যে কোনো নতুন মানুষ আসলে যখনই আমি ঘোরাইতে নিয়ে যাই, চেষ্টা করি যেখানেই যাই ওই জায়গা সম্পর্কে একটু বলতে, তাহলে মানুষ রিলেট করতে পারবে, ভালো লাগবে। তো যাই হোক, ঘোরায় টোরায় চলে আসলাম নাইকিতে। নাইকিতে টুকিটাকি শপিং ছিল তাই দেখতে আসলাম, দেখে গিয়ে অনলাইনে অর্ডার করে দিব। বের হয়ে এখন যাচ্ছে হেইচএনএম এ। এই যে আমাদের হেইচএনএম এর টেকনোলজিস্ট মানে বুহার প্রোডাক্ট দেখব, উনি কোনটা লুক আপটা করেন। হ্যাঁ, লেটস। আমি আসছিলাম লন্ডন অক্সফোর্ড সার্কাসে এইচএনএম স্টোরে, দেখি কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা।
অনেকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনি মানিকরায় কীভাবে বারবার আসে। আসলে উনি হেঁচে হেঁচে নেমে যেহেতু জব করে বাংলাদেশে, তো ওনাকে ইজিলি ভিসা দিয়ে দেয় 5 বছর 10 বছর। হ্যাঁ না, আমি আসছি 2014 থেকে আসা শুরু করছি, এর ভিতরে 6 বার আসছি লাস্ট 10 ইয়ার্সে আলহামদুলিল্লাহ। লাস্ট টাইম আমি 5 ইয়ার্সে ভিসা পাইছি, এখনও আছে আর কি। এই জন্য আসলাম যে ঘুরে যাই এই আর কি। কেমন লাগলো বানি ভাই? হ্যাঁ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যেখানে আমি জব করি সেখানে স্টোরের থেকে কিছু পারচেজ করা আসে ভালো। যে কাজগুলি আপনারা করে পাঠান সেগুলো সেল হচ্ছে, ডিসপ্লেতে দেখতে ভালো লাগতেছে না? এটা এটা তো একটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। আপনি কত বছর হেঁচে নেমে? অ্যারাউন্ড 12 ইয়ার্স। ওকে, এক যোগ হয়ে গেছে অলমোস্ট। হ্যাঁ ওকে, তো সব কিছু সেরে বের হয়ে গেলাম। আমাদের প্ল্যান ছিল যে আমরা বাইরে ডিনার করব। আমরা যেই রেস্টুরেন্ট আমাদের পছন্দ ছিল সবগুলি মোটামুটি দেখি অলমোস্ট ক্লোজিং। এরপর চলে আসলাম আমরা আমাদের রেস্টুরেন্টে শাহ হালাল ফুডে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে আমাদের রেস্টুরেন্টের খাবার এখনও মানিকে ট্রাই করে নাই, এই উচিলায় ট্রাই করা হয়ে গেলো। আসলে প্রতিদিন আমরা ঘোরাঘুরির মধ্যে থাকি, দেখা যায় ওই যে মক্কার মানুষ হজ পায় না, ওই অবস্থা হয়েছে, নিজেদের রেস্টুরেন্টে আনা হয় না। কি কেমন লাগতেছে? সবাই মিলে অনেক এনজয় করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাব। তো যেতে যেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। হোপ সবাই ভিডিওটা এনজয় করছেন। আসলে কি ব্যস্ততার কারণে ভিডিওগুলি অন টাইমে দিতে পারছি না, বাট যখনই ব্যস্ততা কমবে ট্রাই করব আরেকটু অন টাইম হতে। যাই হোক, ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।